হ্যালো বিবিসি জানালা আমার ইংরেজি কোর্সে আপনাকে স্বাগতম এই অডিও ফাইলটি শুনে আপনি নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিষয়ক ষোলতম চ্যাপ্টারের বিভিন্ন লেসন আরও সহজে বুঝতে পারবেন চলুন প্রথমে কামাল ও আরিফার কথোপকথনটি শোনা যাক ক্যান আই বড় Pen, please. Yes, of course. Here you are. It doesn't work. Do you have another one? No, but I have a pencil. Can আই বড় প্লিজ অফ কোর্স হিয়ার ইউ আর চমৎকার আপনি নিশ্চয় কামাল ও আরিফার কথোপকথনটি মনোযোগ দিয়ে শুনেছেন এবার আমরা শুনব নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিষয়ক কয়েকটি ইংরেজি শব্দ শব্দগুলো আপনি প্রথমে বাংলায় ও পরে ইংরেজিতে শুনবেন মোমবাতি ক্যান্ডেল লাইটার লাইটার মোবাইল ফোন মোবাইল ফোন কলম ফেন পেন্সিল ফেন্সিল স্টেপলার স্টেপলার ইরেজার ইরেজার ছাতা টাকা মানি কাগজ অসাধারণ এবার আমরা নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিষয়ক ষোলতম চ্যাপ্টারের কিছু গ্রামার শিখব আপনি জানতে পারবেন কাউকে কোনো বিষয়ে অনুরোধ করার জন্য ইংরেজিতে কি বলতে হয় বিভিন্ন বাক্যে এই গ্রামারগুলো আমরা প্রথমে বাংলায় ও পরে ইংরেজিতে শুনব অনুগ্রহ করে আমি কি আপনার কলমটি ধার নিতে পারি অনুগ্রহ করে আমি কি আপনার স্ট্যাপলারটি ব্যবহার করতে পারি ইউজ ইপলা প্লিজ হ্যাঁ অবশ্যই হ্যাঁ অবশ্যই এই নিন অফ কোর্স হিয়া ইউ আর দুঃখিত আমি এটি ব্যবহার করছি আই এম সরি আই এম ইউজিং ইট চিখব ষোলতম চ্যাপ্টার এর একটি উচ্চারণ রীতি ইংরেজি উচ্চারণে এই বাক্যটি লক্ষ্য করুন আমার কোন কলম বা পেন্সিল নেই আই আইন হ্যাভ আ ও আসে চমৎকার এতক্ষণ আপনি শুনলেন বিবিসি জানালা আমার ইংরেজি কোর্সের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিষয়ক লেসনটি এই চ্যাপ্টারে যা কিছু শিখেছেন তা চর্চা করতে ভুলবেন না যেন